দর্শক, ব্রেকিং নিউজ। হংকং সিক্সেস টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে সাইফউদ্দিন জিসানদের লড়াইয়ে শেষ পর্যন্ত চরম নাটকীয়তার ম্যাচ হারল বাংলাদেশ। তবে এখনও যে সমীকরণে ফাইনালে খেলার সুযোগ আছে, দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। আগে টসে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, আর প্রথমে ওপেনিংয়ে দারুণ শুরু করে জিসান ও আবদুল্লাহ আল মামুন। দর্শক, জিসান মাত্র 11 বলে 36 রানের অনবদ্য ইনিংস খেলেন এবং আবদুল্লাহ আল মামুন 4 বলে 16 রান করেন। এরপর 0 রানে আউট হন ইয়াসির রাব্বি। ঠিক তখন দলের চাপের মুহূর্তে সাইফউদ্দিন মাঠে নেমেই একের পর এক ছক্কার তাণ্ডব চালান, যার কল্যাণে 106 রানের সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ। দর্শক, আর এই 106 রানের টার্গেট পেয়ে মাঠে নেমেই লঙ্কান ব্যাটাররা টাইগার বোলারদের আচ্ছা মতো পিটিয়ে হেসে খেলে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। তবে দর্শক, শ্রীলঙ্কার কাছে ম্যাচ হারলেও এখনও সুযোগ আছে ফাইনালে যাওয়ার বাংলাদেশের, কারণ এরপর ওমানের বিপক্ষে একটি মাত্র ম্যাচ আছে। আর এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে এবং অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা যদি হেরে যায়, তাহলে এখানে প্লাস পয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ, আর তাই এই সমীকরণে খেলতে পারবে বাংলাদেশ ফাইনালে। তো দর্শক, আপনাদের কি মতামত, বাংলাদেশ কি পারবে এই কঠিন সমীকরণ দিয়ে ফাইনালে উঠতে? তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।